Sarigama Karva meaning Bengali legends. চল্লিশ দশকের শেষাশেষি যখন বিজ্ঞাপনের বহর বা উন্নত মানের কমিউনিকেশন সিস্টেম কোনোটাই তেমন ছিল না, তখনই একজন গায়কের একটি রেকর্ডের কপি ছ মাসের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল 80,000-এর ওপর। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, 2001 সালে 83 বছর বয়সে সেই শিল্পী একটি জলসায় ওই রেকর্ডের সেই গানটি এমন গেয়েছিলেন যে মনে হয়েছিল 1946 সালের ওই রেকর্ডটি চালিয়েই যেন তিনি শুনছেন। 55 বছর পরেও একই ক্যারিশমা, একই পারফেকশনে কীভাবে গাইতে পারা সম্ভব, সেই প্রশ্ন তুলেছিলেন সেদিনের সেই দর্শক ভদ্রলোক বিস্মিত হয়ে। আজ কারভা ক্লাসিকে আমি সোহিনী গানের মালা, কথার মালা সাজিয়েছি সেই অসামান্য গায়ক সুরকারকে নিয়ে। তিনি জগন্ময় মিত্র। আর শুরুতেই সেই অসম্ভব জনপ্রিয় গান, যে গান শিল্পীর সঙ্গে সমার্থক হয়ে রয়েছে বাংলা গানের ইতিহাসে। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, আখির আড়ালে চলে গেছো তবু, তুমি আজ কত দূরে, যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও, বলেছিলে তুমি চিঠি দিও মোরে, দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো, লিখে যাই সুরে সুরে, তুমি আজ কত দূরে। মনে পড়ে কবে অলোকে আসিয়ান, সহসা মোর চোখে রাখিয়া কোমল বড় পল্লব সুধালে, সুধালে বলো তোকে, আমি কহিলাম আজ কি জানো না, তুমি যে আমার সফল সাধনা, অনুভবে হৃদয়ে চেনে গো, হৃদয়ের বন্ধু রে, হৃদয়ের বন্ধু রে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম দিনেরও রেশ, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, যে মাধবী তলে দাঁড়ায় প্রথম বলেছিলে ভালোবাসি,
আজও সে লতায় ফুল ফোটে হায়, তেমনি বাজে গো বাঁশি, তেমনি বাজে গো বাঁশি। আমার ভুবনে সকলি যে আছে, তুমি নাই শুধু তুমি নাই কাছে, মোর গান হারা প্রীতির পাপিয়া একা একা মরে ঝুরে, মোর গান হারা স্মৃতির পাপিয়া একা একা মরে ঝুরে, একা একা মরে ঝুরে। তুমি আজ কত দূরে, সোনার মেয়ে গো তুমি কি আজ বসি বাতায়ন পাশে, প্রহর গণিছ ছল ছল চোখে, আমারি চিঠির আশে সোনার মেয়ে গো, প্রথম প্রেমের এই রীতি ভাই, নিজে কাঁদে আর প্রিয়ের কাঁদায়, দূরে যেতে তাই মন নাহি চায় গো, কাছে কাছে মরে ঘুরে, কাছে কাছে মরে ঘুরে। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। প্রণব রায়ের লেখা সুবল দাশগুপ্তের সুরে এই গান বাংলা গানের জগতে একটি মাইলস্টোন গান। ছমাসে 80,000 কপি বিক্রির খবর যখন জগন্ময় মিত্রের কাছে এল, তিনি ভীষণ খুশি হয়ে নাকি সুরকার সুবল দাশগুপ্তকে খবরটা জানাতে গিয়েছিলেন। কিন্তু যতবার কথাটা পাড়তে যান ততবার সুবলবাবু কথাটা এড়িয়ে যান, এই ওই অন্য নানা প্রসঙ্গে কথা বলতে থাকেন। প্রথম দিন তো বলতেই পারলেন না, দ্বিতীয় দিনও উস্কুস উস্কুস করছেন। শেষে সুবলবাবু বললেন, কি কি বলতে চাইছ কাল থেকে? জগন্ময় মিত্র বিনীত স্বরে বললেন, সুবলদা, চিঠি রেকর্ডটা শুনলাম 80,000 বিক্রি হয়েছে। এই কথার পিঠে কি জবাব দিয়েছিলেন সুরকার সুবল দাশগুপ্ত আসবো সে কথায়, তবে তার আগে শুনে নেব পরপর দুটো গান। দুটো গানেরই গীতিকার মোহিনী চৌধুরী ও সুরকার কমল দাশগুপ্ত। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা, আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা, মরণের ভালে একে যাই মোরা, মরণের ভালে একে যাই মোরা, জীবনের জয়টিকা আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা, মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে দিকে দিকে ওই সুপ্ত জনতা জাগে, মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে
দিকে দিকে ওই সুপ্ত জনতা জাগে, মুক্তি আলোকে ঝলমল করে, মুক্তি আলোকে ঝলমল করে। আধারের যমনিকা আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা। বছরের নিঠুর শাসনে গড়া যে পাষাণ বেদি, নতুন প্রাণের অঙ্কুর জাগে তারি অন্তর ভেদে। দুশো বছরের নিঠুর শাসনে গড়া যে পাষাণ বেদি, নতুন প্রাণের অঙ্কুর জাগে তারি অন্তর ভেদে। তোমার আমার পূর্ণ মিলন ব্রতে আশার কমল ফোটে অশ্রুর স্রোতে, নব ইতিহাস রচিব আমরা, নব ইতিহাস রচিব আমরা। মুছি কলঙ্ক লিখা আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা। সারেগামা কারওয়া মিনি বেঙ্গলি লেজেন্ডস। ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, তোমারি দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, নয়নের জলে যে কথা জানা ব্যথায় আমার কেহ বোঝে নাই, নয়নের জলে যে কথা জানাই সে ব্যথায় আমার কেহ বোঝে নাই, মেঘের মরমে যে মিনতি কাঁদে চাঁদ বুঝিবে না জানি জানি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, মাধবীলতা গো মাধবীলতা আজ তুমি আছো ফুলের স্বপন সুখে, মাধবীলতা গো মাধবীলতা আজ তুমি আছো ফুলের স্বপন সুখে, একদিন যাবে ফুল ছড়ে যাবে লুটাবে লুটাবে ধুলির বুকে, খেয়ালি প্রেমের খেলা বোঝাদাই, কখনো হাসায় কখনো কাঁদায় মুখ হয়ে
যায় কারো মুখরতা, কারো মুখে জাগে বাণী বাণী, ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী। কারওয়া ক্লাসিক রেডিও শোয়ে আজ সুরকার গায়ক জগন্ময় মিত্রের অসংখ্য গানের সম্ভার থেকে কিছু গান শুনতে শোনাতে হাজির হয়েছি আমি আপনার শ্রবণ সাথী সোহিনী। সেই সময়ের গানের মান কোন পর্যায়ে ছিল এবং সুরকার গায়ক গীতিকার এনাদের পারস্পরিক সম্পর্ক কত স্বচ্ছ আর মধুর ছিল তা বোঝা যায় সুরকার সুবল দাশগুপ্তের উত্তর শুনে। জগন্ময় মিত্র যখন জানালেন যে চিঠি রেকর্ডটির 80,000 কপি বিক্রি হয়ে গেছে, তখন তাকে থামিয়ে সুবল দাশগুপ্ত নাকি বলেছিলেন, আমি যেমনটা বলেছিলাম তুমি যদি সেভাবে গাইতে তাহলে 1,00,000 ডিঙিয়ে যেত, 80,000-এ আমি খুশি নই, আমার তো আশা অনেক বেশি ছিল। ট্রেনার হিসেবে সুবল দাশগুপ্তের ক্লাসটাও বোঝা যায় এই উক্তি থেকে। 6 মাসে 80,000 থেকে 22,00,000 কপি বিক্রি হয়েছিল চিঠি রেকর্ডটির। তাতেও সুরকার সুবল দাশগুপ্ত স্যাটিসফাইড হয়েছিলেন কিনা সেটা অবশ্য জানা হয়ে ওঠেনি। সুবল দাশগুপ্তের সুরে এখন তাহলে রইল পরপর দুটো গান, দ্বিতীয়টি প্রথমটির সিকুয়েল বলা চলে। এই গান দুটিও অসম্ভব জনপ্রিয় এবং মাইলস্টোন সংস। ছিল সে এমনই বিজয় আর তিথি 7টি বছর আগে, সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে। 7টি বছর আগে এমনই শরদরাতে তোমায় জামায় দেখা হলো সেই আঙিনায় যোছনাতে, এমনই শরদরাতে কণ্ঠে তোমার আঁচল জড়ায় প্রণাম করিলে মোর দুটি পায়ে, তব অধরে ছিল গো মধুর হাসিটি ছিল, অধরে ছিল গো মধুর হাসিটি আধল যো আঁখি পাতে, আধল যো আঁখি পাতে এমনি শরদ রাতে। তখন বাতাসে আঙিনার পাশে সে খালি পড়িছে জোরে, তখন বাতাসে আঙিনার পাশে সে খালি পড়িছে জোরে, কি জানি সহসা আঁখি দুটি তব কুলে কুলে দিল ভোরে, জানি সহসা আঁখি দুটি তব কুলে কুলে দিল ভোরে, কানে কানে তুমি কহিলে আমায় এত সুখ মোর সহিবে কি হায়, কানে কানে তুমি কহিলে সহিবে কি হায়, মোর বুকে ছিল মুখানি তব, মোর বুকে ছিল মুখানি তব, আখানি ছিল হায়।
প্রতি বছর আগে। I hope you are enjoying this episode of Karwa Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. আবার এসেছে বিজয়া দশমী সাতটি বছর পরে, কত কথা আজ নয়নের জলে ফিরে ফিরে মনে পড়ে, সাতটি বছর পরে। এমনি শরদ রাতে তোমার সে কথা বুঝি বা দেবতা শুনেছিল সেইখানে, তোমার সে কথা বুঝি বা দেবতা শুনেছিল সেইখানে, কে জানি তোমার বিজয়ার দিদি ও হবে না এ জীবনে, মোর একটি কুসুমকে ভুলে পাষাণ দেবতা নিয়ে গেল তু জগন্ময় মিত্রের জন্ম। পুত্র সন্তানের মুখ দেখে যেতে পারেননি পিতা, মা এবং ঠাকুরদার কাছে মানুষ হয়েছেন জগন্ময় মিত্র। দাদুকে ডাকতেন বরদা বলে। গানের প্রতি ঝোঁক থাকলেও নিয়মিত চর্চা শুরু অনেক পরে। এলাহাবাদে পিসির বাড়িতে থাকার সময় থেকে সঙ্গীত প্রশিক্ষণ শুরু হয় জগন্ময় মিত্রের। তালিম নেন ওস্তাদ জামিরউদ্দিন খান সাহেব, শম্ভু মহারাজ, দিলীপ কুমার রায় এবং ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে। শম্ভু মহারাজের কাছে তার সতীর্থ ছিলেন কেএল সাইগল, যিনি তখন স্ট্রিট সিঙ্গার ছবির বাবুল মোরা গানটির প্রশিক্ষণের জন্য নিয়মিত যেতেন শম্ভু মহারাজের কাছে। তা যাই হোক, ইতিমধ্যে বেঙ্গল মিউজিক কম্পিটিশন আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কম্পিটিশন দুটোতেই অধিকার করে নিয়েছেন প্রথম স্থান। ধ্রুপদ, টপ্পা, ঠুংরি সবইতেই অপ্রতিরোধ্য জগন্ময়ের নাম যখন সর্বভারতীয় সংবাদপত্রে বের হল, তখন থেকেই তিনি হয়ে গেলেন জগমোহন। তালাত মাহমুদ যেমন বাংলায় তপন কুমার, তেমনি
বাংলার জগন্ময় হয়ে গেলেন সর্বভারতীয় জগমোহন। ১৯৩১ অল ইন্ডিয়া রেডিওয়ে ঠোকার পর HMV ডেকে নিলেন তাঁকে। শুরু হল এক নতুন অধ্যায়, আসব সে কথায়। তবে তার আগে রইল দুটো গান, পরপর দুটো গানেরই গীতিকার মোহিনী চৌধুরী, সুরকার যথাক্রমে কমল দাশগুপ্ত এবং শৈলেশ দত্তগুপ্ত। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল, এই তো আমার মাটির বাসর, প্রেমের তাজমহল, প্রেমের তাজমহল। কে বলে কে বলে কে বলে আমার প্রিয়তমানাই, আইনা দেখিতে তবু তবু সাড়া পাই, চোখে ঝরে জল হায়, চোখে ঝরে জল মনে তবু দোলে, দোলে মিলনের শতদল, মিলনের শতদল। এই তো আমার মাটির বাসর, প্রেমের
প্রেমের তাজমহল, প্রেমের তাজমহল। আধরাতে যবে ঘুম ভেঙে যায় নীরবে আসি, দেখি যোছনায় ছড়ানো রয়েছে হারানো প্রিয়ার হাসি, হারানো প্রিয়ার হাসি। বউ কথা ক পাখি দূরে গায় সুরে সুরে সে যে প্রিয়ারে জাগায়, প্রিয়ারে জাগায়। মরণ ভূমের শরণ মায়ায় মনে হয়, মনে হয় শুধু ছল, এই তো আমার মাটির বাসর প্রেমের তাজমহল, প্রেমের তাজমহল। কারওয়া ক্লাসিকে আজ সুরসাগর জগন্ময় মিত্রের সঙ্গীত জীবন, তার জনপ্রিয়তা, তার গান, সবকিছু নিয়েই কথায় সুরে আপনার সঙ্গে রয়েছে আমি সোহিনী। HMFA-তে ডেকে নিলেন কাজী নজরুল ইসলাম। তার তত্ত্বাবধানে প্রথম রেকর্ড হল যে গানটি, সেই গানটি যে কতবার কত শিল্পীরা গেয়েছেন, অথচ জগন্ময় মিত্রের কণ্ঠে গানটি জনপ্রিয়তার যে শীর্ষে উঠেছিল তা স্পর্শ করতে পারেননি আর কেউই। সেই গানটি তো শুনবই, আর শুনব কাজী নজরুলের সঙ্গে জগন্ময় মিত্রের অন্তরঙ্গতার কথা। তবে সেই গল্প শোনার আগে সেই জনপ্রিয় গানটি এবং তার পরে আরেকটি কাজী সাহেবেরই লেখা গান পরপর শুধু আপনার জন্য। Oh,
কারভা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, এ যেন আমারে ডাকে, সে কি তুমি। আর চিঠি বুকে পাষাণের মতো আর হয়ে যেন থাকে, সে কি তুমি। কাহার ক্ষুধিত প্রেম যেন হিখা চাহিয়া কাঁদিয়া বেড়ায়, কাহার ক্ষুধিত প্রেম যেন হিখা চাহিয়া কাঁদিয়া বেড়ায়, কার সকরুণ আঁকি দুটি যেন রাতের তারার মতো, মুখ পানে সে থাকে, সে কি তুমি। নিশির বাতাসে কাহার হুতাস দীর্ঘনি শাসম ঝড় তোলে সে অন্তরে মো গো দুরন্ত মম, সে কি তুমি। মহাসাগরের ঢেউয়ের মতো বুকে সে বাজে, কাহার হৃদয় পিয়া পিয়া নাম জপে অবিরাম, পিয়া পিয়া নাম জপে অবিরাম, বনের পাপিয়া পাখি আমার চম্পা শাখে, সে কি তুমি। বিশের কোঠায় বয়স হতে না হতেই ব্যক্তিগত জীবনে এক বড় ধাক্কা। চলে গেলেন ঠাকুরদা, জন্মের পর থেকেই যার কাছে জগন্ময় মিত্র বেড়ে উঠেছিলেন, যাকে আজীবন সম্বোধন করেছেন বরদা বলে। ঠাকুরদা চলে যাওয়ার পর ভীষণ ভেঙে পড়লেন তিনি। পাশে এসে দাঁড়ালেন কাজী সাহেব, বললেন, জীবনের সমস্ত ব্যথা সঙ্গীতের সুরে সুরে মেথে দাও। জগন্ময় মিত্রের বেশিরভাগ গানেই তাই হৃদয় নিংড়ানো ব্যথাতুর অনুভূতির চরম প্রকাশ। তার এই বেদনাবিধুর কণ্ঠস্বরের ভক্ত ছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর কথাতেই রেকর্ড করেছিলেন সপ্তকাণ্ড রামায়ণ। 1947 স্বাধীনতার সেই গৌরবময় দিনে বন্দে মাতরম গানটিতে গলা দিয়েছিলেন জগন্ময় মিত্র। আজ কারভা ক্লাসিকে স্বনামধন্য সেই সুরকার গায়ক জগন্ময় মিত্রের অসংখ্য গানের মধ্য থেকে কিছু গান সাজিয়ে নিয়ে বসেছি আমি সোহিনী। আর এই মুহূর্তে রইল জগন্ময় মিত্রের কণ্ঠে পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত। স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দরে হায়, স্বপ্নে আমার মনে হলো আমি জাগি নাই জাগি নাই গো, তুমি মিলালে অন্ধকারে হায়, স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দরে হায়, স্বপ্নে আমার মনে হলো
সচেতন মন মাঝে তখন ধিমি ঝিমি ধ্বনি বাজে বাজে অচেতন মন মাঝে তখন প্রিমি ঝিমি ধ্বনি বাজে বাজে প্রিমি ঝিমি প্রিমি ঝিমি কাঁপিল বনের হাওয়া ঝিল্লি ঝংকারে আমি জাগি নাই জাগি নাই গো নদী বহিল বনের ধারে স্বপ্নে আমার মনে হলো কখন ঘাদিলে আমার দরে হায় স্বপ্নে আমার মনে হলো পথি গেল দুই প্রহরে পথের আহ্বানানি ঘরে পথি গেল দুই প্রহরে পথের আহ্বানানি ঘরে শিয়রে নীরব বিনা বেজেছিল কি জানি না জানি না আমি জাগি নাই জাগি নাই গো ঘিরে ছিল বন গন্ধ ঘুমের চারিধারে স্বপ্নে আমার মনে হলো কখন ঘাদিলে আমার দরে হায় স্বপ্নে আমার মনে হলো প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। জাগালো স্মৃতি সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে না দেখা কোন পরশ ভায়ে পড়িছে তল দুলিয়া তোমার গীতি জাগাল স্মৃতি তোমার
গেলো স্মৃতি, কারভা ক্লাসিকে আজ জগন্ময় মিত্রের গানে গানে রয়েছে আমি আপনার শ্রবণ সাথী সোহিনী। বহু হিন্দি ছবিতে গান গেয়েছেন, গান বেঁধেছেন জগন্ময় মিত্র। পঞ্চাশের দশকের মধ্যভাগে ভি শান্তারামের ডাকে বম্বে পাড়ি দিলেন জগন্ময় মিত্র। সেখানে আলাপ হল প্রযোজক পরিচালক জ্ঞান মুখার্জির সঙ্গে। জ্ঞান মুখার্জির ছবি সর্দারে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেলেন তিনি। সে সময় তার বম্বের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল লতা মঙ্গেশকর, আশাজি, গীতা দাতের। নিউ থিয়েটার্সের জবাব বা মেঘদূতে কমল দাশগুপ্তের সুরে ফয়াজ হাশমির কথায় ও বর্ষাকে পেহলে বাদল সুপার ডুপার হিট হয়েছিল সেই সময়ে। সঙ্গীত নিয়ে আজীবন ডুবে থাকার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পদ্মশ্রী। গানের পাশাপাশি খেলাধুলাতেও ছিল ভীষণ ঝোঁক। ক্রিকেট আর ব্যাডমিন্টনে শুরু করেছিলেন ইয়ুথ ক্লাব, যাতে অল্প বয়সী ছেলেরা এগিয়ে আসে ক্রীড়াক্ষেত্রে। 79 বছর বয়সে শুরু করেছিলেন জুহু কালচারাল অ্যাসোসিয়েশন। আর সেই জুহুর বাড়িতেই 4 সেপ্টেম্বর 2003 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুরসাগর জগন্ময় মিত্র। কিন্তু তার গান আজও স্মরণপথের পারে করিছে গো যাওয়া আসা। তব গানেরও পাখিরা জগ ছাড়ি অধরের বাসা, স্মরণ পথের পারে করিছে গো যাওয়া আসা। তব গানেরও পাখিরা জগ ছাড়ি অধরের বাসা, পথের পারে করিছে গো যাওয়া আসা। তব গানেরও পাখিরা যত, তব বিদায় বেলার বাণী যখনই স্মরণে আনি, আমার আকাশ অতি মুছে যায় সাথে আশা। তব বিদায় বেলার বাণী যখনই স্মরণে আনি, আমার আকাশ অতি মুছে যায় সাথে আশা। তব গানেরও পাখিরা যত, ছল ছল চোখে একটু দাঁড়াও, একটু দাঁড়াও বলি কণ্ঠে, যা চল দিয়া নীলে মন বদলে, সেই জল ছল ছল চোখে একটু দাঁড়াও, একটু দাঁড়াও বলি কণ্ঠে, যা চল দিয়া নীলে মন বদলে, যবে সুধালে ফিরিব কিনা, কণ্ঠ হলো যে কিনা, যবে সুধালে ফিরিব কিনা, কণ্ঠ হলো যে কিনা, লুকাতে লুকাতে অশ্রু মম হারায়ে ফেলি ভাষা। তব গানেরও পাখিরা জগ ছাড়ি অধরের বাসা, স্মরণ পথের পারে করিছে গো যাওয়া আসা। তব গানেরও পাখিরা জগ। কারভা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ।
প্রেমের না হবে ভয়ে, প্রেমের না হবে ভয়ে, বনের চামেলি বাহির ধরিয়া, বনের চামেলি বাহির ধরিয়া, মনের চামেলি হয়ে, প্রেমের না হবে ভয়ে, প্রেমের না হবে ভয়ে, পাখি বলে হায় উদাসী, কার লাগি সাধো মাসি, পাখি বলে হায় উদাসি, কার লাগি সাধো মাসি, চাঁদ শুধু হেসে কয়ে, চাঁদ শুধু হেসে কয়ে, হার মানা হার পরাল যে গলে, হার মানা হার পরাল যে গলে, তারি শুধু গাহি জয়ে, প্রেমের না হবে ভয়ে, প্রেমের না হবে ভয়ে, কার লাগি রচগান, চাঁদ বলে জীবা প্রেমের ধ্যানে, জাগায়ে ছিল এ গান, গোপন ফুলগুতলে বেরোয়েছে আঁখি জলে, গোপন ফুলগুতলে রয়েছে আঁখি জলে, চাঁদ চুপি চুপি কয়ে, চাঁদ চুপি চুপি কয়ে, বাহিরে হারায়ে অন্তরে সে তো, বাহিরে হারায়ে অন্তরে সে তো, প্রভু হারাবার নয়ে, প্রেমের না হবে ভয়ে, প্রেমের না হবে ভয়ে, বনের চামেলি বাহির ধরিয়া, মনের চামেলি হয়ে, প্রেমের না হবে ভয়ে, প্রেমের না হবে